তো বন্ধুরা, আমরা যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকি, আমরা প্রত্যেকেই জানি যে আমাদের অ্যান্ড্রয়েড মোবাইলে একটা অপশান থাকে, যেটা হচ্ছে কল ডায়াল প্যাড। তো এই ডায়াল প্যাড দিয়ে সাধারণত আমরা ফোন করে থাকি, কিন্তু এই ডায়াল প্যাডের অনেক গোপন কাজ রয়েছে যা কিন্তু আমরা জানি না। সেই সেটিংগুলো আজ আপনার সাথে আলোচনা করব। তার জন্য বিষয়টা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রথমে ডায়াল প্যাডটিকে ওপেন করবেন, করার পর উপরে থ্রি ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে সেটিং অপশানে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথম সেটিংটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, ব্লক নাম্বার রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর এখানে ব্লক কল ফ্রম আননোন নাম্বার, আপনার মোবাইলে সেভ করা নেই এমন নাম্বার থেকে যদি ফোন আসে তো এটাকে যদি আপনি এনাবেল করে দেন সেটা কিন্তু ব্লক হয়ে যাবে। তাছাড়া পার্টিকুলার কোনো নাম্বার থেকে যদি আপনার মোবাইলে ফোন আসে আপনাকে বারবার বিরক্তি করে সেই নাম্বারটা এখানে টাইপ করবেন, করার পর ওকে করবেন। আর তাছাড়া যদি আপনার কন্ট্যাক্টস কোনো নাম্বার থাকে যে নাম্বার থেকে আপনার কাছে বারবার ফোন আসে আপনাকে ডিস্টার্ব করে সেই কন্ট্যাক্ট থেকে নাম্বারটা সিলেক্ট করে রেখে দেবেন, যদি কিন্তু সেই নাম্বারটা ব্লক হয়ে যাবে। এবার দেখুন কলার আইডি অ্যান্ড স্প্যাম প্রোটেকশন। অনেক সময় আমাদের মোবাইলে কিন্তু ফালতু অনেক কল চলে আসে, তো সেটাকে আপনি এনেবেল করে দেবেন। এখানে লেখা রয়েছে দেখুন, ইউজ হিয়ার টু আইডেন্টিফাই স্প্যাম অ্যান্ড স্ক্যাম কলার অ্যাজ ওয়েল। তো এটাকে আপনি এনেবেল করে দেবেন, করলে কিন্তু সেটা মার্ক করে দেবে যে এটা স্প্যাম আইডি, ঠিক আছে। এবার দেখুন রেকর্ড কল, আপনার মোবাইলে যদি কারো কল আসে তো আপনি অটোমেটিক রেকর্ড কী করে করবেন, এখানে এটাকে এনেবেল করবেন, করলে কিন্তু আপনার অটোমেটিক রেকর্ড হয়ে যাবে কল। আর আপনি যদি কল রেকর্ডটা দেখতে চান তো এখানে রেকর্ডেড কল রয়েছে, এখানে ক্লিক করে আপনি কল রেকর্ড দেখতে পারবেন। এবার চলুন নেক্সট সেটিংটা দেখে দিই। এবার দেখুন এখানে রয়েছে অ্যানসারিং অ্যান্ড এন্ডিং কল, এটাতে ক্লিক করবেন। করার পরে দেখুন রিড কলার নেম অ্যালোরিটি, এটাকে যদি আপনি এনেবেল করে দেন আপনার মোবাইলে যে নামে আপনি কন্ট্যাক্টগুলো সেভ করে রেখেছেন সে নামটা কিন্তু এখানে কিন্তু অ্যালাউড করবে, ঠিক আছে, অ্যানসার অটোমেটিক্যালি। আপনি ধরুন কোনো সময় ড্রাইভিং করছেন, আপনি কিন্তু কানে ব্লুটুথ লাগানো রয়েছে, আপনি কিন্তু ফোন রিসিভ করতে পারছেন না, তো আপনার মোবাইলে কারো ফোন আসে এটাকে আপনি এনেবেল করে দেন, ফোনটা কিন্তু অটোমেটিক রিসিভ হয়ে যাবে। আর এটাকে যদি আপনি এনেবেল করে দেন প্রেস ভলিউম আপ টু অ্যানসার কল, তো আপনি যখন ভলিউম আপ বটনটাকে প্রেস করবেন তো কলটা কিন্তু আপনার কানেক্ট হয়ে যাবে। প্রেস সাইড কি টু এন্ড কল, আপনি কল করার পরে যখন এই সাইড কিটা প্রেস করবেন তখন কিন্তু আপনার কল ডিসকানেক্ট হয়ে যাবে। এবার চলুন নেক্সট সেটিংটা দেখে দিই। কুইক ডিসলাইন মেসেজ, ধরুন আপনি কোথাও কল করছেন, আপনার মোবাইলে অন্য কারো কল আসছে, সেখানে আপনি ব্যস্ত রয়েছেন, কলটা রিসিভ করতে পারছেন না, তো এখানে তিনটা অপশান রয়েছে, এগুলো আপনি চুজ করতে পারেন। এছাড়াও আপনি কোনো লিখে রাখতে পারেন এখানে, তো আপনি যখন কলটা ডিসকানেক্ট করবেন তখন তার কাছে মেসেজ চলে যাবে, তখন সে বুঝতে পারবে যে আপনি ব্যস্ত রয়েছেন বা আপনি কোন অবস্থায় রয়েছেন। তো এই সেটিংগুলোর মধ্যে কোন সেটা আপনার ভালো লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।